ভেরি ব্যাড নিউজ বন্ধুরা দুঃখের সংবাদ যদি এখনও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো নি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারো নি বা কমপ্লিট হয়ে গেছে তবু কিন্তু মনিটাইজ করতে পারবে না দুঃখের সংবাদ এটা একদম ঠিক আছে তোমরা যারা মনিটাইজ করে ফেলেছ তোমাদের তো কোনো প্রবলেম নেই কিন্তু যারা এখনও অবধি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারোনি বা কমপ্লিট করেছো তবুও তোমরা মনিটাইজটা ওপেন করতে পারবে না মানে মনিটাইজ অন করতে পারবে না ইউটিউবের এরকম এমন ব্যাড আপডেট এসছে এর কারণে কিন্তু তোমরা পারবে না যেমন আমাদের নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবারে সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না ঠিক আছে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু আমি কালকে আমি অ্যাপ্লাই করতে পারবো না বিশাল খারাপ লাগছে এটা ভেবে আর মনে হচ্ছে যে ইউটিউবটাকে ছেড়ে দিই ঠিক আছে যেটা রয়েছে সেই একটাই চালাই আমার যে ইউটিউবার হওয়া মেন চ্যানেল এটাতে ভিডিও তোমরা দেখছো এটাই চালাই এরকমই মনে হচ্ছে ঠিক আছে তো অনেকে তোমরা আমাকে বলছো দাদা আমার চ্যানেলে ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু আমি এখনো অবধি অ্যাপ্লাই অপশানটা পাচ্ছি না আমি মনিটাইজ করতে পারছি না কেন পারছি না কেন পারছো না সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমরা সবটা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত হয়ে যাবে তো চলো তার বন্ধুরা যদি ইউটিউবার চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ইউটিউব এমন খারাপ কাজ করছে আমি কি বলবো তোমাদেরকে অনেকের চ্যানেলে চার চার ঘন্টা টাইম পূর্ণ হয়ে গেছে গতকাল তার আগের দিন তার আগের দিন তবুও তারা এখনও অবধি অ্যাপ্লাই করতে পারছে না চ্যানেলকে মনিটাইজ করার জন্য অনেকে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব তো অনেক আগে পূরণ করে ফেলেছে চার হাজার ঘন্টা রিসেন্টলি পূরণ করেছে কিন্তু মনিটাইজ অন করতে পারছে না কেন দেখবে আমি তোমাদের একটু দেখাই আমাদের নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার সেই চ্যানেলটার মধ্যে দেখো এখানটায় কি দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনের দু হাজার একশো ঘন্টা ঠিক আছে তো আমি যদি এখন তোমাদেরকে দেখাই এর মধ্যে ক্লিক করে লাইফ টাইম কত হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন করে দিলাম করে দেওয়ার পরে দেখো এটার মধ্যে কত হয়েছে ওয়ার্স টাইম তিন হাজার নশো তিরাশি পয়েন্ট ছয় আমি ধরে নিলাম তিন হাজার নশো তিরাশি ঘন্টা হয়েছে আর কত ঘন্টা বাকি আর মাত্র সতেরো ঘন্টা বাকি আছে ঠিক আছে সতেরো ঘন্টা অলরেডি কিন্তু কমপ্লিট এটা কিন্তু গতকালের অবধি ঠিক আছে আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো কি উনিশ আজকে তো যাই হোক তো গতকালেরটা কিন্তু অ্যাড হয়েছে তো আজকে যে ভিউজ হয়েছে সেই ভিউসে কিন্তু এতক্ষণে আমার পূরণ হয়ে গেছে সেটা আমি কিন্তু কালকে বুঝতে পারবো তো কালকে আমার কিন্তু ওয়াস টাইম চার চার ঘন্টা পার হয়ে যাবে তারপরও আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না তারপরেও পারবো না কেন পারবো না জানো পারবো না এই কারণেই যে এখানটায় যে আর্ন সেকশান রয়েছে আর্ন সেকশানের মধ্যে একটু স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছ বিকেম এ ইউটিউব পার্টনার এখানটায় একটু স্ক্রল করলে তোমরা কি দেখতে পাচ্ছ জানো এখানটায় দেখো এই যে অপশানটা এলিজিবিলিটি এর মধ্যে দেখো এই যে শোয়িং ডাটা অ্যাজ অফ এপ্রিল টোয়েন্টি দু হাজার চব্বিশ এখানে দেখো চার হাজার ঘন্টা এখানে কত দেখাচ্ছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ ঘন্টা তো মানে আমার এখনও দুশো পঞ্চান্ন ঘন্টা দরকার বলছে এখনও দুশো পঞ্চান্ন ঘণ্টা দরকার তো এই দুশো পঞ্চান্ন ঘন্টা পূরণ হবে তারপরে আর এখানটা দেখো আজকে আঠেরো তারিখ হয়ে গেছে এখানে দেখাচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত চার দিনের ডাটা এখানে দেখাচ্ছে না সেই কারণে আমি এই চার দিন পিছিয়ে যাব ঠিক আছে আমার যে চার দিনের যে আর্নিংটা হতো মনিটাইজ করার পরে তো সে আর্নিংটাও আমি কিন্তু আর পাবো না তো ইউটিউব এই যে এগুলো করছে কেন করছে হ্যাঁ নতুন ক্রিয়েটারদেরকে এরকম করে কেন ধ্বংস করে দিচ্ছে অনেকে তো চ্যানেল মনিটাইজই করবে না অনেকে তো রাগ করে ডিলিটই করে দেবে চ্যানেলটাকে অনেকে তো বুঝবেও না ঠিক আছে বারবার দেখবে যে আমার এখানে কম দেখাচ্ছে ওখানে বেশি দেখাচ্ছে তার মানে আমার চ্যানেল মতো খারাপ হয়ে গেছে আমার চ্যানেলের মধ্যে কিছু একটা হয়েছে তো আদৌ কিন্তু কিছু হয়নি ইউটিউব এই যে টোটালটাকে কাউন্টিং করে এখানে আনতে পারছে না সেই কারণেই প্রবলেমটা তোমাদেরকে যদি আমি এখানটায় দেখাই একটুখানি এই লার্ন মোড়ে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানে বলছে হোয়াই কুড দিস টেক এ উইক আপডেট ঠিক আছে তো এর মধ্যে কি বলেছে এর মধ্যে বলেছে যে ওরা ঠিক আছে তোমার এই যে ডাটাগুলোকে টোটাল কাউন্টিং করে উঠতে পারছে না এতটাই ব্যস্ত রয়েছে ওরা বুঝতে পেরেছ অত্যাধিক ব্যস্ততার কারণে ওরা কিন্তু এই ডাটাটাকে সম্পূর্ণরূপে কাউন্টিং করে তোমাকে দিতে পারছে না সেই কারণে কিন্তু এইটা অ্যাড হচ্ছে না এই চার দিনের গ্যাপ হয়ে যাচ্ছে কারোর পাঁচ দিনের গ্যাপ কারোর ছ দিনের গ্যাপ কারোর সাত দিনের গ্যাপও হয়ে যাচ্ছে সাত দিনে তো অনেকে চ্যানেল মনিটাইজও করে ফেলতে পারে হ্যাঁ সাত দিনের ওয়াশ টাইম দিয়ে তাহলে সাত দিনের ওয়াশ টাইম দিয়ে দেখছি যে ওয়াশ টাইম পূরণ হয়ে যাচ্ছে সাত দিনে চার ঘন্টা হয়ে গেছে কিন্তু এখানে দেখাবে জিরো ঘন্টা তাই হলে হবে কোনো দিন তাহলে আমাকে এখনও চার থেকে পাঁচ দিন ওয়েট করতে হবে এই চার ঘন্টাকে পূরণ করার জন্য হ্যাঁ তখন কেমন লাগে বলো তো কতটা খারাপ লাগছে আমি ভাবলাম যে এটা ফিক্স হয়ে যাবে দু চার দিনের মধ্যে ওরা কাজ করছে বললো ঠিক আছে ওরা বলছে কাজ চলছে আমাদের আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করা যায় কিন্তু সে প্রবলেম এখনও পর্যন্ত সলভ হলো না সেই শুরু থেকে হচ্ছে এরকম গত মাস থেকে গত মাসের শেষের দিক থেকে এই অবধি হচ্ছে এই প্রবলেমটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাহলে আমার চ্যানেলটা তো কালকে আমি ওইটাই জন্য অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আর করতে পারবো না সেই ডিলে হতে হতে এখনও চার পাঁচ দিন এক সপ্তাহ পরে গিয়ে আমি পারবো তো এটা দেখে আমার খুব খারাপ লাগছে তো তোমরা কেউ টেনশান করো না তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে খুব ইজিলিভাবে পারবে কিন্তু কিছুদিন তোমার একটু নষ্ট হবে এই আর কি এছাড়া কিচ্ছু না তো তোমরা যারা যারা মনে করছিলে যে তোমাদের ওয়াস্ট টাইম কেটে নিচ্ছে কেটে ফেটে নিচ্ছে না সব কিছুই আছে ওরা অ্যাড করতে পারছে না আর্ন সেকশনের মধ্যে আর্ন সেকশনের মধ্যে যখনই অ্যাড করে দিলে তারপরে তোমার কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে অ্যাপ্লাই অপশান কিন্তু চলে আসবে তো আমি কিন্তু হাফ মনিটাইজের কিন্তু আমি করতে পারি হাফ ময়িটাইজ জন্য আমার কিন্তু অ্যাপ্লাই অপশন চলে এসছে দেখো এই যে দেখো এই যে অ্যাপ্লাই অপশান চলে এসছে না এই যে এই অ্যাপ্লাই নাও এখানটায় চলে এসছে আমি কিন্তু হাফ মনিটাইজ করে ফেলতে পারি যেটা হাফের ক্রাইটেরিয়া যেটা আছে সেটা করে ফেলতে পারি কিন্তু আমি এখনও এখানটায় অ্যাপ্লাই অপশানটা পাইনি এখানটায় কিন্তু একটা অ্যাপ্লাই অপশান আমার আসবে ঠিক আছে এটা যখনই আসবে তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো তো ফাইনালি তোমরা বুঝতে পারলে যে এই প্রবলেমটা এই ইস্যুটার কারণে কিন্তু আমরা অনেকেই একটু দেরিতে মনিটাইজ করতে পারবো তো ফাইনালি বন্ধুরা আমাদের ইউটিউবার হওয়ার সাথে সাথে আবার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে তো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে